নিখাত জারিন 25 বছর বয়সী নিখাতের জন্ম ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার নিজামাবাদ শহরে তার বাবা মোহাম্মদ জামিল নিজেও একজন স্পোর্টসম্যান গত কয়েক দশক ধরে সমানে তিনি মেয়েকে উৎসাহ যুগিয়ে এসেছেন যখন মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য স্বর্ণপদক জয় করলেন তখন তার বাবা বললেন এবার সমালোচকদের মুখ বন্ধ হয়েছে নিখাত ভারতীয় বক্সারদের মধ্যে পঞ্চম নারী যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বৃহস্পতিবার তুরস্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফ্লাইওয়েট বিভাগে তিনি থাইল্যান্ডের জিতপং জুতামাসকে 5-0 পরাজিত করেন 2018 সালে ম্যারি কম সোনা জেতার পর থেকে এ পর্যন্ত আর কোনো সোনা ভারতের ঘরে আসেনি আর এই বিজয়ে নিখাত জারিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে তিনি জুনিয়র ইয়থ চ্যাম্পিয়নশিপেও বিজয়ী হন মুসলমান মেয়ে শর্টস পরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে লোকে কত নিন্দা করেছেন কিন্তু আমরা তাদের কথায় কান দিইনি বিবিসিকে জানান জারিনের বাবা তিনি বলেন কিন্তু সে যখন ইয়থ চ্যাম্পিয়ন হলো তখন থেকেই তাদের ধারণায় পরিবর্তন ঘটল সে তার যোগ্যতা প্রমাণ করেছে নিখাত জারিনের বিজয়ের খবর প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত টুইট করেছেন তেলেঙ্গানার এক মুসলমান মেয়ে বিশ্ব দরবারে ভারতকে গর্বিত করেছে খবরটা দুবার পড়ে দেখুন আর গর্ব অনুভব করুন থ্যাংক ইউ নিখাত অনুসন্ধানী সাংবাদিক করণ ত্রিপাঠী লিখেছেন ইসলাম বিদ্বেষ নারী বিদ্বেষ আর কাঁধের ইঞ্জুরিকে ঘুষি মেরে ধরাশায়ী করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন নিজামাবাদের মেয়ে নিখাত জারিন আর এটা ছিল তার প্রথম রাউন্ড বৃহস্পতিবার যখন ফাইনাল ম্যাচটি চলছিল তখন নিখাতের বাবা মোহাম্মদ জামিল ছিলেন বেশ উত্তেজিত কিন্তু মেয়ের ওপর তার ভরসা ছিল ফাইনালের আগ পর্যন্ত নিখাত এত ভালো খেলেছে যে এই ম্যাচে যে সে জিতবে তাতে আমরা নিশ্চিত ছিলাম দেশের জন্য এই জয় এক বিশাল ব্যাপার ভারতের বক্সিং ফেডারেশনের জন্যও তাই বলছেন তিনি আর নিখাত বলেন আমার লক্ষ্য ছিল বিচারকদের কাছ থেকে সম্ভব হলে সর্বসম্মত রায় আদায় করা রায় বিভক্ত হলে ফলাফল যে কোনো দিকে যেতে পারত কিন্তু দ্বিতীয় রাউন্ডে রায় বিভক্ত হয় তাই তৃতীয় রাউন্ডে সর্বোচ্চ চেষ্টা করি আমি খুশি যে জয় পেয়েছি ম্যাচের পর যে প্রেস কনফারেন্স হয় সেখানে নিখাত জানান কীভাবে করোনা ভাইরাসের মধ্যে অনেক কষ্ট করে তাকে অনুশীলন করতে হয়েছে তিনি জানান তার পরবর্তী লক্ষ্য হচ্ছে কমনওয়েলথ গেমসে ট্রায়ালের জন্য প্রস্তুতি নেয়া সেই গেমসে তিনি 50 কেজি বিভাগে লড়বেন